कल्याणी साहेब बागने श्री श्री जगन्नाथ मंदिर गुरुकुल गौशाला एर मध्य जेटा प्रोग्राम हुए छे से प्रोग्राम माध्यमे अनेक भक्तरा एसेछेन भक्तदेरके प्रसाद वितरण करा हुए छे। महाप्रभु চৈতন্যদেবের জন্মস্থান পবিত্র নদিয়া জেলার কল্যাণীর নিকটবর্তী 42 নম্বর গেটের কাছে সগুনা গ্রাম পঞ্চায়েতের সাহেব বাগানে যে 34,000 স্কোয়ার ফুটের শ্রী শ্রী জগন্নাথদেবের বিশাল আকারের এবং অপূর্ব সৌন্দর্যের মন্দির তৈরি হচ্ছে, তার কাজ 2 বছর আগে শুরু হলেও অনেকটা কাজ এখনও বাকি। 25 সালের মধ্যে মূল মন্দিরের কাজ সম্পন্ন হবে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই মন্দিরের পাশে ছোট মন্দির তৈরি করে সেখানেই নিয়মিতভাবে পূজা অর্চনা, যাগযজ্ঞ, সন্ধ্যারতি এবং প্রসাদ বিতরণ করা হয়। মাসে একদিন সেখানে বড় করে কীর্তন এবং সকলের জন্য প্রসাদ বিতরণ করা হয়। সম্প্রতি এমনি এক শীতের দুপুরে এক কীর্তনের আয়োজন করা হয়েছিল এবং সকলের জন্য জগন্নাথদেবের প্রসাদ বিতরণ করা হয়েছিল। প্রায় 800-900 জগন্নাথদেবের ভক্ত আশেপাশের সমস্ত গ্রামের সকলে এই প্রসাদ ভক্ষণ করে। আগামীতেও এই ধরনের বড় করে কীর্তন এবং মাসে একদিন সকলের জন্য জগন্নাথদেবের প্রসাদ বিতরণ করা হবে। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গৌ মাতা। আজকে আমাদের কল্যাণী সাহেব বাগানে শ্রী শ্রী জগন্নাথ মন্দির গুরুকুল গৌশালা এর মধ্যে যেটা প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের মাধ্যমে অনেক ভক্তরা এসেছেন, ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়েছে। আমাদের গঙ্গাসাগরে ক্যাম্পের পরে এই ক্যাম্পটা সব বছরই হয়, এই বছরে হয়েছে। এই যে আমাদের গঙ্গাসাগরের পরে এত তীর্থযাত্রীকে সেবা করার পরে যে আমরা এখানে সেবা দিই, এই সেবাটা হচ্ছে পরম সেবা। যারা মন্দিরে এসেছেন ওনারাও সেবাটা পেয়েছেন। আমাদের সবাই গোশালাতে যত গৌ মাতা আছে 160খানা গৌ মাতা সবাইকে গুড়, রুটি, শাক সবজি সবাই খাইয়েছেন। এটা খুব আনন্দ লেগেছে আমার, কারণ সবার হাত দিয়ে গৌ মাতার সেবা হয়েছে। মন্দিরের সেবাতে অনেক দূর দূর থেকে লোক এসেছেন। মায়াপুর থেকে একটা সিভিল ইঞ্জিনিয়ার এসেছিলেন, ভবানন্দ চৈতন্য দাস। উনি সমস্ত এখানে এসে 2-4টে কথা বললেন, কৃষ্ণর কথা বললেন। এখন আমাদের কল্যাণীতে আপনার বৃদ্ধাবন থেকে বাঁকে বিহারী মন্দিরে যে হেড আছেন উনি এসেছিলেন, উনি আমার ক্যাম্পটাকে ওপেনিং করে গেলেন। তো দেখুন, এটা সন্ত সমাগমের একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায়। আনন্দ সঙ্গে সঙ্গে প্রসাদ আর এইসব থাকলে সবারই আনন্দ একটু হই হই হয়। আমরা চাই এই সামনে মন্দির হচ্ছে, এই মন্দিরটা 2025-এ আমি চাইছি যে ওটাকে আরম্ভ করি। এমনি গোশালার কাজ চলছে, গোশালার কাজ হয়ে গেলে মন্দিরের কাজে হাত দেবে। পৌষ মাস ছিল ওই জন্য হাত দেয়নি, পৌষ মাসটা শেষ হয়ে গেছে, এরপরে মন্দিরে হাত দেবে। আশা করি 2025-এ মেন মন্দিরটা তৈরি হয়ে যাবে। যে অ্যাক্সিলারি মন্দির আছে সেটা একটু সময় লাগবে, সেটা লাগুক,
কিন্তু মেইন মন্দিরটা আমাদের 2025-এ ওটাকে আরম্ভ করার কথা আছে রথ পূজোর সময়। 2025-এ রথের সময় আমরা জগন্নাথকে যখন নিয়ে যাব ওনার জায়গাতে নিয়ে যাব, এটাই আমার কামনা, এটাই জগন্নাথের ইচ্ছে, ওনার যা ইচ্ছা আছে ওইভাবে চলতে হবে, এটাই আমার। যেরকম ওইখানে হেলথের সেবা হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের সেবা হয়ে গেছে, মানুষের সেবা হয়ে গেছে, শিয়ালদা স্টেশনে আমার ক্যাম্প লেগেছিল, ওইখানে 7 দিন প্রোগ্রামটা খুব ভালোভাবে তীর্থযাত্রীকে আমরা সেবা করতে পেরেছি, ওইখানেও 3,000 লোককে খিচুড়ি বিতরণ করতে পেরেছি, এইসব নিয়ে একটু আনন্দ হয়। এটা আমাদের পদ্মার সেবা ট্রাস্ট, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, গুরুকুল গোশালা, আর আমার সমস্ত বন্ধুরা, সমস্ত আমার পরিবার, আমার ফ্যামিলি সবাই মিলে এটাকে হই হই করে এটাকে করতে থাকি প্রত্যেক বছর। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যে মানুষের সঙ্গে মিশে যা একটু কাজ করি সেটাতেই। যেরকম গঙ্গাসাগরে সাগর স্নান হয়, এটা মহাকুম্ভ স্নান করি, এটাই হচ্ছে আমাদের তীর্থস্থল। নদিয়া সাহেব বাগানে যে একটা মহাপ্রভুর আশ্রম আছে, সেই আশ্রমে বহু লোক সমাগম হয়েছে এবং বহু লোকের প্রসাদ বিতরণ হয়েছে। এখানে মহাপ্রভু বিরাজ করছে এবং এখানে অনেক বড় একটা গোশালা আছে যা বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ এসে দর্শন করছে, এবং এখানে যিনি পরিচালনা আমাদের ডাক্তারবাবু, তার সহযোগিতাতে বহু লোক এখানে প্রসাদ পাচ্ছে প্রতিদিন। রামপদ হালদার, আজ ইতনা সুন্দর ইহা আয়োজন দেখকর দিল বাগ বাগ হয়ে গেল। 16 বিঘা কে অন্দর অশোক জি পুধারনে, যে ধর্মাত্মা স্বরূপ উনকা ব্যক্তিত্ব হয়, আজ হম লোক কল্যাণী আকারে দেখনে কা মৌকা মিলা, কিতনা সুন্দর প্রজেক্ট উন্হোনে সাজা রহা হ্যায়। আজ 5 সালো মে আজ ইহা তক আয়ে হ্যায়, 160 গাইয়া মা হ্যায়, বসা বৈল জি হমারে ইহা পে করিবন 10-15 কে করিব মে হ্যায়, সবকা সেবা হো রহা হ্যায়, পুরে ওহাঁ কর্মচারী হ্যায় ওহাঁ, যো দিন রাত उनका स्नान से लेकर हर तरह का ध्यान रखे हुए हैं, हरा सब्जी से लेकर बिचाली खाना दोनों टाइम खिलाना, और यहाँ अनाथों के लिए जो आश्रम होने जा रहा बहुत बड़ा बात है। ये 16 बीघे का प्रोजेक्ट साधारण तो प्रोजेक्ट है नहीं, तो सनातन का इससे बड़ा कोई बातें हो ही नहीं सकता है। चैतन्य की इस महाभूमि में, ये नदिया जिला का चैतन्य महाप्रभु की महाभूमि है, यहाँ से लेकर मायापुर बोल रहा है हरे कृष्ण राधे कृष्ण जय जगन्नाथ। तो ऐसे प्रभु के दरबार में आकर आत्मा को शांति मिला। हमारे यहाँ से ग्रामीण जो बाउल गीत गा रहे थे, मैं आके बाउल गीत सुना, बड़ा सुंदर, यहाँ का पारंपरिक गीतों में से है, लोक मर्यादा को दर्शाता है। पश्चिम बंगाल की सरजमी पे जो हमारी सभ्यता है, हमारी संस्कृति है, हमारे संस्कार है, उसका रूप मिला, और पूरे माँ बहने यहाँ झूम झूम कर जो बाउल गीत में कृष्ण को जो गोराती हैं गोपियाँ, वो दृश्य मिला। शब्द सिर्फ बंगला था, लेकिन हम लोग तो बंगालवासी हैं, हिंदी बांग्ला भोजपुरी सारी भाषाओं को हम लोग गहन चिंतन में रहते हैं, और ये प्रभु का दरबार आकर अशोक पुदार जी जी ने हम लोग को बुलाया गंगा सागर में, इनका सेवा लगातार 11 दिनों तक चलता है, उसमें हम लोग भी सारे लोग हैं, और इनका सेवा वहीं से हम लोग इनसे प्रेरणा मिली हमको, बहुत बढ़िया लगा। हम लोग 2 साल से यहाँ आने के लिए सोचा था लेकिन आ नहीं पाए, इस बार डॉक्टर साहब के साथ में हम लोग गंगा सागर मेला जो 18 तारीख को हम लोग का समापन हुआ, ये 10 दिनों से चला वहाँ पे मेला, और आने वाले यात्रियों का सेवा में डॉक्टर साहब के साथ में हम लोग सब मिलकर लगे रहे हैं। और मैं सोचा नहीं था कि यहाँ पे भी डॉक्टर साहब वहाँ 10 दिन के बाद 3-4 दिन गैपिंग हुआ, उसके बाद में इतना बड़ा प्रोग्राम यहाँ करेंगे, बहुत अच्छा लगा यहाँ पे। और मैं सारे युवा पीढ़ी को इसमें प्रेरित करना चाहता हूँ कि आओ और सब मिलकर हम लोग इसको किस तरह से आगे बढ़ाया जाए। जब तक युवा पीढ़ी हमारा आगे नहीं आएगा तो और ये बढ़िया ढंग से और सुचारू रूप से ये नहीं होगा, तो सब युवा पीढ़ी को मैं कहना चाहता हूँ कि आए और इसमें आकर अपना योगदान दे और इसको आगे बढ़ाने का कार्य करें। हरे कृष्ण। আজ এখানে যে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে খুব সুন্দর হয়েছে, আর এখানে যে মহতী জগন্নাথের সেবা হচ্ছে, শাস্ত্রে বলা হয়েছে, বাসুদেব ঘোষ বলছেন কি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এখানে স্বয়ং জগন্নাথ দেব অবস্থান করছেন চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি নদিয়াতে, আর হচ্ছে এখানে যে গোশালা আছে, গাভীর সেবা কেন করবো আমরা, কারণ ভগবান যেখানে থাকে সেই আলয়ের নাম হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক শব্দের অর্থ কি,
গোলোক মানে যেখানে শুধু গাভীরাই থাকে, ভগবান থাকে আর গাভীরা থাকে। কেউ যদি এই জীবনে গোলোক বৃন্দাবনে যেতে চায় তাকে অবশ্যই গাভীর সেবা করতে হবে। সপ্তমাতা, শাস্ত্রে সপ্তমাতার কথা বলা হয়েছে। এই সপ্তমাতার মধ্যে অন্যতম হচ্ছে এই গাভী মাতা। হ্যাঁ, গাভীকে মা হিসেবে সম্বোধন করেছে বেদে। তো আমাদের প্রত্যেকের উচিত গাভীর সেবা করা, গোমাতার সেবা করা। কেউ যদি এই জীবনের অন্তে ভগবান ধামে ফিরে যেতে চায়, গোলোক বৃন্দাবনে ফিরে যেতে চায়, তাকে অবশ্যই গোমাতার সেবা করতেই হবে। কারণ ওই ভগবানের ধামের নাম হয়েছে গোলোক। গোলোক মানে গাভীর লোক, যেখানে শুধু গাভীরাই থাকে, ভগবান আছে আর গাভী আছে। আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নাচে রে নন্দ দুলা। নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ নিতাই নাচে নাচে ভোজনারি। তমল ময়ূর ময়ূরী নাচে গোঠেরি রাখাল, নাচে রে নাচে রে নন্দ দোলাল, নাচে রে নাচে রে নন্দ দোলাল। গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। বাউল নিমাই চক্রবর্তী, মদনপুর নিবাসী, নিমাই বাউল।